ঢাকার সব স্ট্রিট ফুড যদি একই জায়গায় পেয়ে যান তাহলে কেমন হয়? মোমো, ডোসা, গোলগাপ্পা, তন্দুরি চা, আরও রয়েছে পিঠা, কুলফি, লাসি, হাওয়াই মিঠাই। 70+ স্ট্রিট ফুডের দোকান আছে এই লক্ষ্মী বাজারে। তো ফার্স্টে আমি মোমো থেকে স্টার্ট করছি। এই স্টলটিতে আপনারা মোমোর পাশাপাশি পেয়ে যাচ্ছেন শর্মা এবং পাস্তা। গরম গরম ধোয়া ওঠা মোমো দেখে তো আমার জিভে পানি চলে আসলো, তাই সাথে সাথে অর্ডার করে দিলাম। 3 পিস মোমো মাত্র 50 টাকা, সাথে আছে 3 রকমের চাটনি। মোমোর ভিতরে স্টাফিং গুলো অনেক বেশি দেওয়া হয়েছিল এন্ড এটা সত্যিই ছিল মাউথ ওয়াটারিং। সো এটার রেটিং আমি দেবো 8/10। এরপর আমি ডোসা খেতে চলে আসি। এখানে ওনারা 6 রকমের ডোসা সেল করে এন্ড আমি নর্মাল মশালা ডোসাটা অর্ডার করেছি, যেটা প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। লাইফে ফার্স্ট টাইম ডোসার সাথে আমরা টমেটো সস পেলাম, আর সাথে ছিল ছোলা নারিকেলের চাটনি। বাটার দেওয়ার কারণে ডোসাটা খুবই ক্রিস্পি ছিল, বাট এটার সাথে যে চাটনি আর ছোলা দিয়েছে এটা আমার কাছে একটুও ভালো লাগেনি। সো ওভারঅল আমি এটার রেটিং দেবো 5/10। এরপর আমরা হাঁটতে হাঁটতে একটু আগে বাড়লাম, দেখলাম যে একটা ফ্রাইয়ের দোকান আছে। তো ভাবলাম কেননা সিঙ্গারাও খেয়ে নেওয়া যাক, তাই আমরা 15 টাকা দিয়ে একটা কলিজা সিঙ্গারা আর 10 টাকা দিয়ে একটা অন্ঠন নিয়ে নিই। আপনারা চাইলে এখান থেকে চিকেন ললিপপ, ডিম চপ অ্যান্ড চিকেন ফ্রাইও ট্রাই করতে পারেন। খাবারগুলোর সাথে উনারা আমাদের 2 রকমের তেঁতুলের চাটনি সার্ভ করেছিল। গরম গরম এই সিঙ্গারাটা সাইজে খুবই বড় অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও অন্থনটা ক্রিস্পি ছিল, সাথে একটু স্যুপ থাকলে আরও ভালো হতো অ্যান্ড এটার রেটিং আমি দেবো 9/10। অ্যান্ড গাইজ, আমি চলে আসছি মোস্ট ভাইরাল গোলগাপ্পা খেতে। এটা খেতে সবাই আসে আমি দেখি ফেসবুকে, তো আমিও চলে আসলাম। আর এই লক্ষ্মী বাজারে গোলগাপ্পার 4টে স্টল আছে, যেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আসলে পার পিস 5 টাকা করে মিনিমাম 4টা অর্ডার করতে হয়, আর আমরা নিয়েছিলাম 8টা। এখানে মোট 7 ধরনের টক পানি দেওয়া আছে, আপনারা চাইলে যেটা দিয়ে মন চায় ট্রাই করতে পারেন। আমার কাছে জিরা, নাগা, টক দই, পুদিনা পানিটা বেশ ভালো লেগেছে। ওভারঅল আমি এটার রেটিং দিব 8/10। গোলগাপ্পার দোকানের পাশেই রয়েছে তন্দুরি চায়ের স্টল, যেখানে কিনা আপনারা বিভিন্ন রকমের চা পেয়ে যাবেন। তারা মোট 10 রকমের চা সার্ভ করছে, যেমন পনির, তন্দুরি, স্ট্রবেরি অ্যান্ড চকলেট চা। তো আমি অর্ডার করি চকলেট টি, যেটার প্রাইস ছিল মাত্র 30 টাকা। বেসিক্যালি এটা ঘন দুধ চার উপরে মিল্ক পাউডার অ্যান্ড চকলেট সিরাপ দিয়ে দেওয়া হয়েছিল। আমার কাছে মিল্ক, সুগার অ্যান্ড চকলেটের কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। ওভারঅল এটাকে আমি দেবো 9/10। তো এই গরমে আমি গরম চা খেয়ে খুবই অস্থির হয়ে গিয়েছি, তাই এখন আমি একটু কুলফি মালাই ট্রাই করব। রাস্তার ওপারে ছোট্ট একটি দোকান থেকে আমি 10 টাকা দিয়ে কুলফি মালাই অর্ডার করে নিই। আমার কাছে আইসক্রিমের টেস্টটা বেশি ভালো লাগে নাই, তাই আমি এটাকে দিব 5/10। অ্যান্ড গাইজ, এখানে শুধু খাবারই না, কেনাকাটা করার জন্য যত রকমের জিনিস পাওয়া যায় এখানে সবই আছে। ড্রেস, ক্রকারি আইটেম, বাচ্চাদের খেলনা, কিচেন ওয়ার, শুজ এবং বিভিন্ন রকমের হাউস হোল্ড আইটেম এখানে সেল হচ্ছিল। অ্যান্ড মজার ব্যাপার হলো পাশের গলিতে একটি বাজারও আছে, তো এখানে আপনারা সব পেয়ে যাবেন। অ্যান্ড গাইজ, এখানে প্রাইস এত চিপ যে 100 টাকার মধ্যে ওনারা টি শার্ট সেল করছিল, আর 1 পিসগুলো মাত্র 400 টাকা সেল করছিল। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা কি সুন্দর। যদিও এখানে প্রচণ্ড রকমের ভিড়, তাও আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দোকানগুলি দেখে নিলাম। এখানে মাত্র 3,500 টাকা করে লেডিস পার্স পাওয়া যাচ্ছিল, ভাবতে পারেন গাইজ কত কম। তো আমি আমার ছোট্ট কাজিনের জন্য মাত্র 100 টাকা দিয়ে একটা সানগ্লাস কিনে নিলাম। তো শপিং হাঁটাহাঁটি করে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে। এখানে এসে ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল, অনেকদিন পর আমি ক্যান্ডি ফ্লসের মেশিন দেখতে পেলাম, আমার সামনে বানিয়ে দিচ্ছিল। তো মাত্র 20 টাকা দিয়ে আমি এখান থেকে হাওয়াই মিঠাই নিয়ে নিই, আর এটা টেস্ট কী বলবো, অ্যাজ ইউজুয়াল চীনের মতো সবাই তো জানেনি, বাট গরম গরম হাওয়াই মিঠাই যখন মুখে মেল্ট হচ্ছিল ইট ওয়াজ হেভেনলি। অ্যান্ড রাস্তার ওপারে যে আমি টর্নেডো পটেটো অর্ডার করি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল, আমি অনেকদিন ধরে এটা খেতে চাচ্ছিলাম, তো ভালোই লাগলো আমার কাছে। অ্যান্ড এটার প্রাইস ছিল মাত্র 20 টাকা। আপনারা ট্রাই করবেন এটা গরম গরম খাওয়ার, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যায়, তাই তখন আর ভালো লাগে না। ওভারঅল আমি এটাকে রেটিং দেব 6/10। এখন নতুন খাবারের খোঁজ করলাম, আর সামনেই যেতে আমার চোখে পড়লো গরম গরম ভাপা পিঠা। নর্মাল ভাপা পিঠা ছোটটা এটা হচ্ছে গিয়ে 10 টাকা, আর একটু বড় সাইজেরটা হচ্ছে 20 টাকা। যেহেতু আমার পেট ভরা তাই আমি পিঠা ট্রাই করলাম না, তাই একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে আমি বিউটি লাচ্ছিতে চলে যাই। এটা হচ্ছে অরিজিনাল বিউটি লাচ্ছির 3য় শাখা, পুরান ঢাকার জনপ্রিয় এবং অনেক পুরনো দোকান এটি। লাস্যির পাশাপাশি তারা তাদের লেবু শরবতের জন্য খুবই ফেমাস। ওনারা লাস্যিতে তাদের নিজস্ব বানানো দই ইউজ করে, আর সম্পূর্ণ লাস্যিটা হাতে বানানো হয় কোনো রকমের ব্লেন্ডার ছাড়া। তো মাত্র 50 টাকা দিয়ে লাচ্ছি খেয়ে আমি আমার ফুড জার্নিটা আজকে শেষ করলাম। ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে আমার অনেক ভালো লাগছিল, বিকজ এত হাঁটাহাঁটির পর অনেক গরম ছিল বাহিরে। সো এটাকে আমি রেটিং দেবো 9/10। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। খুদা হাফিজ।